তো এরপরে এখানে রয়েছে হুন্ডা এর ভারনা আর এই সব শোরুমের থেকে গাড়িগুলো নিয়ে সবাই কিন্তু যাদের ছোট ছোট শোরুম রয়েছে তারাই বিক্রি করে এই যে কমপ্লিট গাড়িটা এই যে এই শোরুমে একখানা ব্যালেনো আছে সম্পূর্ণ গাড়িটা দেখে নিন এখানে একটা অল্টো দু হাজার একুশ এর অল্টো ভি এক্স আই দুই হাজার একুশ এর ব্যালেনো দু হাজার একুশ এর ব্যালেনো যেটা টপ মডেল পেট্রোল এই যে গাড়িটা হুইল এবং মিউজিক সিস্টেম টাচ ডিসপ্লে এখানে একটা ওয়াগনার রয়েছে মারুতি সুজুকির এই যে দেখুন তো বন্ধুরা আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো একত্রিশ নাম্বার জাতীয় সড়ক আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সুদূর কলকাতার দিকে তো আর এখানেই রয়েছে কোচবিহারের হন্ডাই শোরুমটি তো এই হন্ডাই শোরুমেরই আজ এক্সচেঞ্জ করা গাড়িগুলোর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হচ্ছি তো চলুন ভিতরে গিয়ে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি আমি আছি এখন কোচবিহারের হন্ডাই শোরুমে এই হন্ডাই শোরুমের নাম হচ্ছে শ্রী দুর্গা হন্ডাই তো এখানে আজকে আসার বিশেষ উদ্দেশ্য হলো হন্ডাই শোরুমে যে সমস্ত গাড়িগুলো এক্সচেঞ্জ হয় তো হন্ডা প্রমিজের সেই শোরুমে আমরা চলে এসেছি তো এখানে অনেকগুলো ভালো কন্ডিশনের গাড়ি রয়েছে সবগুলোই সেকেন্ড হ্যান্ড তো সেই ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আশা রাখছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি একদম স্কিপ না করে দেখবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক এই যে এটা হলো হন্ডাই শোরুম সার্ভিস সেন্টার এই যে এইদিকে গাড়ি ধোয়া কাজ চলছে আর এখানে রয়েছে প্রচুর সেকেন্ড হ্যান্ড গাড়ি এগুলো সব এক্সচেঞ্জ করা গাড়ি এটা হচ্ছে হন্ডা এর হন্ডা প্রমিস তো চলুন ভেতরে গিয়ে কথা বলে নিচ্ছি তো ফাইনালি ভিতরে চলে এসেছি চলুন আগে কথা বলে নিচ্ছি নমস্কার স্যার আমি যা বাপি তো কিছুদিন থেকে আমার অডিয়েন্সরা বলছে যে দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ি একটু লো রেঞ্জের সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখাও তো এটা তো সেকেন্ড হ্যান্ড গাড়ির আরত বলা চলে কারণ আপনাদের এখান থেকে গাড়ি নিয়েই বিভিন্ন ডিলাররা বিক্রি করেন তো আশা রাখছি আপনার এখানে গাড়িগুলোর দাম একটু কম হবে তো গাড়িগুলো একটু দেখানোর বন্দোবস্ত করুন তো সবার প্রথম কি গাড়ি দেখাচ্ছেন সবার প্রথম দেখাচ্ছি দুহাজার একুশ এর নিউজ দু হাজার একুশ এর গাড়ি এটা হুম বন্ধুরা এখানে দুহাজার একুশ এর একটি গাড়ি রয়েছে এটা হচ্ছে নিউজ নিউজ ব্র্যান্ড মডেল এই যে গাড়িটা নাম্বার দেখে নিতে পারেন অনলাইনে সার্চ করে নেবেন ঠিক আছে গাড়িটা তো ভালোই দেখা যাচ্ছে এই যে সামনের টায়ার অ্যালো হিল আছে এটা তো অ্যালো হিল রয়েছে পেছনের টায়ারটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ঠিক আছে পুলে দিন ভেতরটা দেখে নিচ্ছি এই যে কমপ্লিট গাড়িটা পুশ বাটান অ্যালো হিল এবং মিউজিক সিস্টেম টাচ ডি ডিসপ্লে টাচ ডিসপ্লে হ্যাঁ বাহ একদম টপ মডেল গাড়ি আছে ঠিক আছে টপ মডেল গাড়ি আছে হ্যাঁ টপ মডেল গাড়ি আছে একদম তো কত হাজার কিলোমিটার চলেছে এটা

একটা সার্ভিসিং পরবর্তী ফ্রি টোটাল দুটো সার্ভিসিং ফ্রি দেব আমি আচ্ছা এটা কি কোম্পানির থেকে দিচ্ছে কোম্পানির থেকে আমি দিচ্ছি দুটো সার্ভিসিং দুটো সার্ভিসিং একটা করিয়ে দেব একটা পরে দেব এক বছরের ওয়ারেন্টি দেব যেটা সেকেন্ডে কেউ দেয় না আমি দেব এক বছরের ওয়ারেন্টি দেব প্লাস 5 লিটার তেল দেব 5 লিটার তেল দেব ডেলিভারি নিলে ঠিক আছে তো দামটা কি ফিক্সডই থাকবে না আর কিছু কম দামটা আপাতত ফিক্সড আছে যদি বাপি দা তোমার চ্যানেল থেকে কেউ যদি আসে তার জন্য এক্সট্রা আমি ডিসকাউন্ট করে দেবো ঠিক আছে তো ডিসকাউন্টটা বলা যাবে না ডিসকাউন্টটা আরো 1000 টাকা কমিয়ে দিলাম না ঠিক আছে তো বন্ধুরা এত সুন্দর একটা গাড়ি পেয়ে যাচ্ছেন এরপরে বাইরে রয়েছে অনেক গাড়ি প্রচুর গাড়ি রয়েছে বাইরে 2021 বেলেন ভ্যালেনো 2021 এর যেটা টপ মডেল পেট্রোল যেটা টপ মডেল পেট্রোল তো অনেক বন্ধুরাই অনেক বন্ধুরাই গত থেকে কমেন্ট করছিলেন দাদা ভ্যালেনোন আছে কি এই যে এই শোরুমে একখানা বেলানো আছে সম্পূর্ণ গাড়িটা দেখে নিন এই যে সম্পূর্ণ রয়েছে রয়েছে শুধু বোধহয় করা হয়নি সার্ভিসিং ডেলিভারির সময় আমি করিয়ে দিই ডেলিভারির সময় করিয়ে দেন নোংরা হয়ে থাকে তার জন্য আমি যখন ডেলিভারি করবো সার্ভিসিং প্লাস কোয়ালিশ সবকিছু করে দেবো ঠিক আছে এই যে কমপ্লিট গাড়িটা তো এটা কোন ইয়ার এর গাড়ি এটা দু হাজার একুশ এর গাড়ি এটা দু হাজার একুশ এর গাড়ি আর এই যে দেখুন ভেতরটা দেখে নিন দেখে নি আপাতত পরিষ্কার সেরকম একটা নেই আমি পরিষ্কার একদম ভ্যাকুম থেকে শুরু করে এভরিথিং করে দেব এটা তো টাচ ডিসপ্লে রয়েছে ভেতরটা মোটামুটি ভালোই রয়েছে হ্যাঁ এটা কত হাজার কিলোমিটার চলেছে এটা থার্টি এইট থাউজেন্ড থার্টি এইট থাউজেন্ড সামথিং ভেতরে কন্ডিশন ভালোই রয়েছে আর বাদ বাকি তো সার্ভিসিং করে দেবেন ঠিক আছে ভালোই লাগলো গাড়িটা তো এটা আরেকবার বলে দেন ডিটেলসটা দাদা এটা দু হাজার একুশের যেটা পেট্রোলের টপ মডেল পেট্রোলের টপ মডেল অ্যালো হুইল পুশ বাটন ডিসপ্লে এভরিথিং একদম সাম আনটাচ গাড়ি কোথাও কোনো খরচ কোথাও কোনো দাগ নেই আচ্ছা ঠিক আছে এই গাড়ির দাম রেখেছি আমি ছ লাখ কুড়ি হাজার টাকা

একদম যা আছে ছলা কুড়ি দাম তার মধ্যে নাম চেঞ্জ এবং ওয়াশিং পলিশ এবং পাঁচ লিটার তেল দেবন আচ্ছা আর আমার অডিয়েন্স আসলে যদি বাবিদা তোমার অডিয়েন্স যদি তোমার ভিডিও দেখে যদি আসে রেসপন্স করে তার জন্য আমি আরো কম করে দেব। দশ হাজার টাকা আরো কম করে দেবো দশ হাজার টাকা আরো কম করে দেবে ঠিক আছে খুবই ভালো লাগলো গাড়িটা তো এটা পেপার টেপার সব ওকে আছে অল আপডেট অল আপডেট কোনো কিছু বাকি নেই সব করিয়ে দেবো পয়সা দিব করিয়ে দেবো ঠিক আছে আরেকটা কথা বলছি এই গাড়িগুলোতে রিফাইন্যান্স হবে তো অবশ্যই রিফাইন্যান্স হবে আপনাদের এখানে সব আমাদের এখান থেকে আপনাকে কোথাও যেতে হবে না বাড়িতে বসে থাকবেন আমাদের ব্যাংকের লোক আপনার বাড়িতে যাবে আপনার বাড়ি থেকে সবকিছু করে নিয়ে আসবে আপনি যা এসে গাড়ি ডেলিভারি নিয়ে যাবেন তো মিনিমাম কত টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়ি দিয়ে দেন আপনারা মোটামুটি ধরুন ষাট সত্তর হাজার টাকা হলেই আমি ডেলিভারি দিয়ে দিতে পারবো ঠিক আছে ষাট সত্তর হাজার টাকা হলে পরে গাড়িটা পাওয়া যায় করে এবং কাস্টমারের সিভিলের উপরে ডিপেন্ড করে ঠিক আছে গাড়ির উপরে ডিপেন্ড করে এবং কাস্টমারের সিভিলের উপরে ডিপেন্ড করে ঠিক আছে যে যতটা টাকা দিবে তারই ততটা ভালো অত ভালো হ্যাঁ ইএমআইটা কম হবে তারপরে রয়েছে এখানে একটা অল্টো দু এর অল্টো ভি এক্স দু হাজার একুশ এর অল্টো ভি এক্স আই ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি এই যে কমপ্লিট গাড়িটা দেখে নিন দু হাজার একুশ এর ভি আই অল্টো অনেক বন্ধুরা বলছিলেন দাদা ভালো কোয়ালিটির অল্টো দেখাও এই যে দু হাজার একুশ এর গাড়ি মাত্র তিন বছরের পুরানা পেছনের টায়ার আর আগের যে গাড়িটা দেখিয়েছিলাম এই যে ওটার টায়ারটা দেখে নিন এটা ভালো কন্ডিশনই রয়েছে এই যে দেখুন তো এই গাড়িটা কত প্রাইস রাখা হয়েছে দাদা গাড়িটা আগে ভিতরটা দেখুন গাড়িটা গাড়ি সিলভার কালার ফার্স্ট ওনার গাড়ি দাদা এটা ভিএক্সআই গাড়ি সিলভার কালারের ফার্স্ট ওনার গাড়ি হ্যাঁ দু এর গাড়ি 2021 এর গাড়ি ঠিক আছে ভেতরটা মোটামুটি ভালোই রয়েছে একদম সবকিছু করানো আছে কোনো অসুবিধা নেই এই দিক থেকে দেখে নিন এটার মিউজিক সিস্টেম সাধারণ না এটা কোম্পানি ভিটেড মিউজিক সিস্টেম ও কোম্পানির মিউজিক সিস্টেম রয়েছে তো এই গাড়িটার কত প্রাইস রাখা হয়েছে দাদা এটা 2021 এর ভিএক্স টাই গাড়ি আছে এটার প্রাইস রেখেছি 310000 লাখ এর মধ্যে আমি যেটা 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 ভিটছি এই গাড়ির পিছনে দুটো টায়ারের কন্ডিশন তেমন একটা ভালো নেই আচ্ছা তো আমি পিছনে দুটো টায়ার নতুন লাগিয়ে দেব ঠিক আছে ওয়াশিং এবং পলিশ করিয়ে দেবো তারপরে আমি পাঁচ লিটার তেল দিয়ে দেবো দাদা পাঁচ লিটার তেল পাঁচ লিটার তেল ফ্রি আর একটাই সার্ভিসিং করে দেবে হ্যাঁ একটা করে দেবো আমি আর সেটা চাইলে কাস্টমারকে দাঁড়িয়ে থেকে করিয়ে দেবো মানে এক্সট্রা কোনো সার্ভিসিং দিবেন না যেহেতু এটা আদার্স কোম্পানি আদার্স কোম্পানি নন হুন্ডাই গাড়ি সে ক্ষেত্রে আর দেবো না আর এই গাড়িটা ফাইন্যান্সে নিতে গেলে কত পড়বে মিনিমাম ডাউন পেমেন্ট দিতে হবে ডাউন পেমেন্ট দাদা এটাতে তো দু লাখ দু লাখ সামথিং লোন হয়ে যাবে তারও বেশি হয়ে যাবে কাস্টমারের সিভিলের উপর ডিপেন্ড করে হবে ঠিক আছে খুবই ভালো লাগলো গাড়িটা অনেক বন্ধুরাই চাইছিলেন আপনারা প্রয়োজনে এই দুর্গা হুন্ডায় এসে খোঁজ নিতে পারেন তো এরপরে এখানে রয়েছে হুন্ডা এর আরেকখানা গাড়ি তো এরপরে এখানে রয়েছে হুন্ডা এর ভারনা এই যে কমপ্লিট গাড়িটা তো দাদা এই গাড়িটা সম্বন্ধে কিছু বলুন এটা হচ্ছে হুন্ডা এর ভারনা পুরোটা সেডান গাড়ি অনেকে সেডান গাড়ি খোঁজে বেশি ঠিক আছে এটা ভারনার টপ মডেল ডিজেল আচ্ছা ডিজেল টপ মডেল ডিজেলের টপ মডেল হ্যাঁ হিল পুশ বাটন আপনার এটার মধ্যে ও এটাতে সানরুপ রয়েছে এই যে সানরুপ এই যে কমপ্লিট গাড়িটা এই যে পেছনের টায়ার এই যে বাসের পেছনের টায়ার এই যে সামনের টায়ার ভালোই আছে গাড়িটি একদম ওল কন্ডিশন দাদা গাড়ি আছে

ঠিক আছে আমি অ্যাপ্রক্স ওই পনেরো ষোলো এরকমই বলি পনেরো ষোলো মানে ষোলো আমাদের কোচবিহার সিটিতে পনেরো ষোলো এরকমই পাবে লং এ গেলে একটু বেশি পাবে ঠিক আছে একটু ভেতরটা দেখে নিচ্ছি তো বন্ধুরা ভেতরটা দেখে নিচ্ছি এই যে এইটার মধ্যেও ডিসপ্লে রয়েছে ঠিক আছে পেছনটা দেখে নিচ্ছি এই যে দেখুন খুবই ভালো কন্ডিশন গাড়ি রয়েছে তো গাড়িটার প্রাইস কত রয়েছে দাদা দুহাজার আঠারোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স এই গাড়িটার আমি দাম রেখেছি সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছ বছরের গাড়ি ছ বছরের গাড়ি সাড়ে পাঁচ লাখ টাকা এটা নতুন দাম কত নতুন এটা তখন যখন এটা দু হাজার আঠারো বারো লাখ বারো লাখ সামথিং ছিল আর কি আচ্ছা তো এখন সাড়ে পাঁচ লাখ টাকায় আমি এটাতে দুটো সার্ভিসিং এটা ফ্রি পাচ্ছ দুটো সার্ভিসিং ফ্রি পাচ্ছ করিয়ে দেব একটা পরে আর এক বছরের ওয়ারেন্টি হ্যাঁ এক বছরের ওয়ারেন্টি থাকছে ঠিক আছে তো দামটা কি ফিক্সডই থাকবে না দাদা যদি এটা তোমার ভিডিও দেখে কেউ আসে সেক্ষেত্রে আমি আরো দশ হাজার টাকা কম করে দেবো দশ হাজার টাকা আর একটু যদি পারো দেখো যদি করা যায় চলো দাদা তাহলে পনেরো হাজার টাকা কম করে দেবো ঠিক আছে এবং পাঁচ লিটার তেল পেয়ে যাচ্ছেন পাঁচ লিটার তেল পাঁচ লিটার তেল দিয়ে দেবো পাঁচ লিটার তেল দিয়ে পাঁচ লিটার তেল দিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা আপনাদের প্রয়োজন হলে অবশ্যই এই ফার্স্ট হ্যান্ড গাড়িটি নিতে পারেন খুবই ভালো লাগলো গাড়িটা তো এরপরে কোন গাড়ি দেখছি এরপরে রয়েছে এর হুন্ডাইটেন এই যে কমপ্লিট গাড়িটা এটা কালার এর মধ্যে রয়েছে এই যে সামনের টায়ার গাড়িতে কোনো ক্র্যাশ নেই পেছনের টায়ারের কন্ডিশনটা খুব একটা ভালো না মোটামুটি কন্ডিশন রয়েছে এই যে এই যে সামনের টায়ারটা মোটামুটি ভালো রয়েছে তো, তো এটা কোনিয়ার এর গাড়ি এটা দাদা এটা 2018 এর গাড়ি এটা 2018 এর গাড়ি হুম 6 বছরের গাড়ি 6 বছরের গাড়ি 28 অকবি ট্যাক্স 28 অকবি ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি তো এটা কত হাজার কিলোমিটার চলেছে তাও এটা কাস্টমারকেই দেখিয়ে দিন এটা কত চলেছে 38678 83600 এই যে দেখুন 38678 কিলোমিটার চলেছে ঠিক আছে এটাতে কোম্পানি দি সব সাউন্ড সিস্টেম রয়েছে এই যে দেখুন ভেতরটা ঠিক আছে খুলতে লাগবে না সবই ঠিক রয়েছে এটাতে এসি ভেন্টও পাচ্ছেন আপনি সবগুলো সবগুলোতেই তো এসি আছে গুন্ডায়ের গুলোতে রিয়ার এসি নেই যে এসি নেই ঠিক আছে এটা হচ্ছে স্পোর্টস মডেল এটা স্পোর্টস মডেল হ্যাঁ অ্যাস্টার নিচের আর টপ মডেলের নিচের মডেলটা এটা হচ্ছে টপ মডেলের নিচের মডেল নিচের মডেল ওই গাড়িটা দেখা ওই গাড়িটা হচ্ছে টপ মডেল টপ মডেল তারপরের মডেলটা এটা গ্রানাইটনের পরের যেটা মডিফাই হয়ে যেটা আপডেট হয়ে এসেছে ওটা হচ্ছে নিউজ আচ্ছা ঠিক আছে এইটাই এটা নিউজ নিউজ হ্যাঁ এখন আগেরটা একটা গ্র্যান্ড আইটেন বলে আগেরটা গ্র্যান্ড আইটেন এখন বন্ধ হয়ে গেছে না হ্যাঁ এটাই বন্ধ হয়ে এটা মোটিভে হয়ে আপনার নিউজ এসেছে নিউজ এসেছে তো এটার প্রাইস কত রাখা হয়েছে এটা দাদা তিন লাখ আশি টাকা দাম রাখা আছে তিন লাখ আশি হাজার টাকা দাম রাখা হয়েছে রাখা হয়েছে ছ বছরের গাড়ি ছ বছরে আচ্ছা গাড়িটার দামটা একটু বেশি বেশি মনে হচ্ছে ছ বছরের গাড়ি ছ বছরের গাড়ি দাদা তিন লাখ আশি দাম রাখা আছে তোমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে আমি আরো দশ হাজার টাকা কম করে দেবো আরো দশ হাজার টাকা কম করে দেবো কিন্তু যা যা ফেসিলিটি দিচ্ছি ওটা কমবে না দামটাই কমিয়ে দেবো দামটাই কমে যাবে হ্যাঁ এবং লোনও হয়ে যাবে লোনের ব্যবস্থা আছে এটাতে কত টাকা দিলে পরে গাড়িটা পাওয়া যেতে পারে মানে আপনি তিন লাখ টাকা লোন পেয়ে যেতে যেতে তিন লাখ তিন লাখ পেয়ে যাবেন ঠিক আছে আর ওয়ারেন্টি তো এক বছর রয়েছে এক বছর রয়েছে ওয়ারেন্টি ঠিক আছে বন্ধুরা তো আপনাদের প্রয়োজন হলে আপনারা এখান থেকে গাড়িগুলো নিতে পারেন আর এই সব শোরুমের থেকে গাড়িগুলো নিয়ে সবাই কিন্তু যাদের ছোট ছোট শোরুম রয়েছে তারাই বিক্রি করে আহ তো এরপরে এখানে একটা রয়েছে মারুতি এই যে দেখুন গাড়িটা দাদা এটা দু হাজার চোদ্দোর গাড়ি এটা দু হাজার চোদ্দোর গাড়ি সবাই কম প্রাইজের গাড়ি খোঁজে তার জন্য কম প্রাইজের একখানা গাড়ি রেখেছি দু হাজার চোদ্দোর গাড়ি এই যে সামনের টায়ার টায়ারের কন্ডিশন ভালোই রয়েছে এই যে পেছনের টায়ার পেছনের টায়ারের কন্ডিশন ও ভালোই রয়েছে এই যে পেছন থেকে দেখে নিন এই যে পেছনের টায়ার সামনের টায়ার ঠিক আছে দু সালের গাড়ি তো এটা দু সালের গাড়ি তো এটা কি ফার্স্ট হ্যান্ড গাড়ি না আমার কাছে যতগুলো গাড়ি ছিল সব ফার্স্ট হ্যান্ড খালি এই গাড়িটাই আমার সেকেন্ড হ্যান্ড আমার কাছে আছে এই গাড়িটাই সেকেন্ড হ্যান্ড আছে একখানা গাড়ি আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই গাড়িটা 2014 গাড়ি 29 অবধি এখন আপাতত ট্যাক্সটা ফেল আছে 29 অবধি আমি ট্যাক্স করে দেব আসপাটি ইনস্যুরেন্স দেব ঠিক আছে এবং গাড়িটা ওয়াশিং ভ্যাকুয়াম পলিশ সব করে দেব 5 লিটার তেল দেব গাড়িটার দাম আছে 280000 টাকা আমি রেখেছি 280000 280000 টাকা 2014 সালের গাড়ি আর যদি তোমার ভিডিও দেখে কেউ আসে

এই যে পেশন সাইট থেকে দেখে নিন ঠিক আছে আচ্ছা আপনার কাছে কি এই মুহূর্তে কটাই গাড়ি আছে হ্যাঁ দাদা আমার কাছে আপাতত এই কয়টা স্টক আছে এবং আমার স্টকগুলো হয় কি আসে এবং যায় আচ্ছা আচ্ছা আসতে থাকে যেতেই থাকে তো আরো স্টক আমার কাছে আসছে সামনে আচ্ছা তো আইটোয়েন্টি আসছে স্যান্ড্রো আসতেছে আর মারুতি সুজুকিরও আরও অল্টো আসতেছে এবং আমাদের ক্রেটা ভার্নাও

মানে সব সময় গাড়ি আসতে থাকে যেতে থাকে রোটেশন হতেই থাকে আমার রোটেশন হতেই থাকে আজকে সাতটা না আমার কাছে স্টক আছে আরো চার পাঁচখানা এই মাসে ঢুকে যাবে দশখানা ঢুকে যাবে আবার সাত আটখানা বেরিয়ে যাবে এরকম হতেই থাকে কাস্টমার আসবে নিয়ে যাবে আবার ঢুকবে ঠিক আছে তো আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দিন আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে এইট ওয়ান সেভেন ডাবল জিরো ট্রিপল ফাইভ নাইন টু এটা হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার আচ্ছা শোরুম কটায় খুলে কটায় বন্ধ হয় শোরুম আমাদের শোরুম সকাল দশটায় খুলে এবং সন্ধ্যা সাতটায় বন্ধ হয় সোম থেকে শনি সোম থেকে শনি যে কোনো সময় আপনি ফোন করবেন চলে আসবেন কারো যদি মনে হয় যে সাতটা পরেও আসবো তবু আমাকে কন্টাক্ট করবে আমি থেকে যাব আমি তাকে গাড়ি দেখিয়ে দেব ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ওকে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যদি পারেন তো একটি মিষ্টি কমেন্ট করবেন তো বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে আবারও বলে রাখছি আপনাদের যদি সেকেন্ড হ্যান্ড বিভিন্ন ধরনের গাড়ির প্রয়োজন হয় অবশ্যই এই হন্ডাইয়ের এই প্রভিসে অবশ্যই আসবেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবসময় এখানে গাড়ি আসতে থাকে যেতে থাকে তো বিদায় নিচ্ছি ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ও তুমি কি বলছিলে আরেকটা কথা ও আমাদের কেউ যদি এই আপনার ভিডিও দেখে আমাদের এখানে আসতে চায় তার জন্য ঠিকানাটা হচ্ছে আমাদের চকচকা চেকপোস্ট অনুকূল ঠাকুরের মন্দিরটা আছে ওদিকে তার বিপরীত পাশে আমাদের হুন্ডাই শোরুম হুন্ডাই সরুমেই আমাদের ঠিকানা